যে এত উঁচু এত পৃষ্ঠার এই কিতাব, এখন এইটা আমি যদি না পড়ি তাহলে কেমনে বুঝবো এর মধ্যে আছে কি? হ্যাঁ, এই দেখেন ফাজাইলে আমাল, এই যে ফাজাইলে আমাল দেখেন তো কতটা উঁচু, কত বড় বই। এটা কি এক বইটাকে পড়া যাবে, অল্প সময় পড়া যাবে? এটা এটার মধ্যে এই দেখেন 688 পৃষ্ঠা আছে, 688 পৃষ্ঠা পড়তে হইলে কত সময় লাগবে? এই বিজ্ঞ আদালত হাকিম তিনি বললেন যে আপনারা মামলা করেছেন, আপনাদের মামলা আমি আমলে নিলাম, খারিজ করি নাই, মামলা আমার নিলাম, তবে এই বইয়ের বিরুদ্ধে রায় দিতে হইলে, ফতোয়া দিতে হইলে আমাকে, আমি যদি কোনো ঘোষণা করতে হয় তাহলে আমি এই বইটা পড়তে হবে। এই বইটা পড়তে হলে আমি দেখতেছি আমি তো একটা না এই বই বই নিয়ে বসে থাকতে পারবো না, কারণ আমার তো আরও অনেক ল রিসার্চ করতে হবে, অনেক আইন বই পড়তে হবে, আমার তো অনেক পড়া শোনা আছে। তাহলে আমি এই বইটাকে ক্রমশ ক্রমশ পড়ব, 10 পৃষ্ঠা 5 পৃষ্ঠা। এই কিতাবটা আমি একসাথে বসে পড়তে পারবো না, আমি 10 পৃষ্ঠা 5 পৃষ্ঠা করে পড়ব। তো পড়তে হইলে আমি অনুমান করতেছি কমপক্ষে আমার 1 মাস বা 2 মাস সময় লাগতে পারে। এজন্য আমি আগামী তারিখ, এই মামলার উপর শুনানির তারিখ নির্ধারণ করলাম আমি 2 মাস পর। কয় মাস পর? 2 মাস পর। মামলা হয়েছিল নভেম্বরে, নভেম্বরে মামলা হয়েছে, এখন তিনি 2 মাস পর রায় দিবেন এই কথা তারিখ পালাইয়া। এরপর যখন ইজলাস থেকে নামছেন, নামার পরে দেখলেন যে ওই যে ডিসেম্বর মাসে সরকারি পদস্থ কর্মকর্তা যারা হয় তারা 2 মাসের ছুটি পায় বিদেশে সফর করার জন্য, আনন্দ ফুর্তি করার জন্য, যে গোটা একটা বছর তারা এক জায়গায় বসে কাজ করছে, অফিস চালাইছে, তখন শরীরের মধ্যে কী আসে, একটু থাকা মান্দি কী আসে, একটু ক্লান্তি আসে, মনের মধ্যে একটু মানে বোরিং ফিল করে, কষ্ট কষ্ট ভাব লাগে। তো তারা এই কষ্ট ঝেড়ে ফেলার জন্য তারা বিভিন্ন জায়গায় ঘুরতে যায়, বিভিন্ন জায়গায় দেখতে যায়, বিভিন্ন দেশে ঘুরতে যায়, আমোদ প্রমোদে যায়। তো তিনি নভেম্বরে মামলা হয়েছিল বলছিলেন 2 মাস পরে রায় হবে, তো ডিসেম্বর আর জানুয়ারি এই 2 মাস উনি ছুটি কাটাবার জন্য দেশের বাইরে চলে গেছে। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا شريك له ولا وزير له ولا نظير له ولا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له ونشهد أن سيدنا وسندنا ووسيلتنا وفضيلتنا وحبيبنا وحبيب ربنا وشفيعنا وطبيبنا وطبيب أرواحنا وقلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم طه ما أنزلنا عليك القرآن لتشقى إلا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الأرض والسماوات العلى الرحمن على العرش استوى له ما في السماوات وما في الأرض وما بينهما وما بينهما وما تحت الثرى وإن تجهر بالقول فإنه يعلم السر وأخفى الله لا إله إلا هو له الأسماء الحسنى بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلم تسليما جوري شوري محبت شد شكله پوري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد نكل جاي دم تيري قدموك نيچه إهي آرزو ہے یہی ہے تمنا تری معراج کے تو پہنچا لوح قلم کو میری معراج کے میں پہنچوں تیرے قدم کو امید لاکھوں ہے مگر بری امید ہے کہ ہو سگانے مدینہ میں میرا شمار جیو تو ساتھ سگانے تیرے پھرو
मरोथ खाए मुझको मदीना के मूरो मार। हजरत शाह कुतुबुद्दीन रहमतुल्लाह अलैही माजार और ईदगाह संलग्न जामे मस्जिद सम्मानित मुसल्लीन कराम मुरब्बी निजाम नौजवान बहिरा बासा बाड़ी के कान पेते बसे थका आमार अत्यंत श्रद्धा मा बोनेरा शुरूते ही रब्बे करीमेर लक्ष कोटी शुक्र गुजार हो जे मुनीब आमादेरके अत्यंत दया करे माया करे मोहब्बत करे आल्लार गौर मस्जिदे जुमार नामाज आदायेर उद्देश्य सकलेर आगे आगे आसार बसार कथा बलार कथा शोनार तौफिक नसीब करेछेन। सेजन्य मुनीबेर दरबारे मन प्राण उजाड़ करे समस्वरे बलिष्ठ कण्ठे सूच्च आवाजे ईमानदार हिसेबे ईमानेर आवाज़के बुलंद करे आकाश बाताश मुखरित करे হৃদয়ের সকল আবেগ অনুভূতিকে উজাড় করে দিয়ে সকলেই জুড়ে সুরে বলি আলহামদুলিল্লাহ। বিগত জুমায় আমরা আলোচনা করেছিলাম দাওয়াতে তাবলিগের মেহনতকে নিষিদ্ধ ঘোষণা করেছে সৌদি প্রশাসন। সৌদি ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে ডক্টর আব্দুল লতিফ আল সৌদ ধর্ম মন্ত্রণালয়ের মন্ত্রী লিখিত একটি খুতবা পাঠিয়েছেন সকল খতিবদের কাছে, খতিবরা যেন ওইটা পড়ে শোনায় দেয়। তারা তুতা পাখির মতো এই খুতবাগুলি গোটা দুনিয়ার মানুষের সামনে মিডিয়ার সামনে, ওখানেও মিডিয়া থাকে, মক্কা মদিনার সকল মসজিদে কি থাকে, মিডিয়া থাকে, নতুবা আমরা পাইতাম কেমনে। তারা জুমার সময় বয়ান দিয়েছে, আমরা সাহায্যের সাথে পেয়ে গেছি। জুমার সময় বয়ান হয়েছে, আসরের সময় আমাদের প্রতিবাদ শুরু হয়ে গেছে। এটা কেমনে হইল? মিডিয়া ছিল, আমরা জানতে পেরেছি। এই কারণে মুসলিমদের পক্ষে, হক্কানি ওলামায়ে কেরামের পক্ষে মিডিয়ার বিকল্প নাই। মিডিয়া না থাকলে তার প্রতিবাদ করা যায় না। তো জুমায় আমি যা আলোচনা করেছিলাম স্বল্প সময়ের কারণে, শুধু পয়েন্ট ভিত্তিক আমি তাদের যে চারটি পয়েন্টের ভিত্তিতে তারা তাবলিগকে নিষিদ্ধ করেছে সেই চারটি পয়েন্ট উল্লেখ করেছিলাম, কিন্তু আমি এই বিষয়টিকে আপনাদের সামনে উপস্থাপনের জন্য যথেষ্ট নোট করেছিলাম। আমার নোটে অনেক কথা ছিল। জুমার সময় মাত্র 40 মিনিট সময় পাওয়া যায়, অথচ এই সবগুলি কথা বলতে হলে আপনাদেরও সময় নাই আর আমারও জুমার সময়ে খুব বেশি কথা বলার ইচ্ছা নাই। এই কারণে আমি শুধু পয়েন্টগুলি বলেছিলাম আর এরপর আমি আমার স্টুডিওতে বসে 2 ঘন্টা 15 মিনিট পর্যন্ত আমার নোটে যা আছে, তারা এই ফতোয়া কেন দিয়েছে, তার রহস্য কী, তার নেপথ্য কলকাঠি কে নাড়ল এবং তারা এটা কেন দিয়েছে, তাদের দেশের বর্তমান পরিস্থিতি কী, সেখানে ওলামায়ে কেরামের অবস্থা কী, সরকার কী চায়, তারা এটা কেন করেছে, জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে তাবলিগের মেহনত কী এবং তাবলিগের উপকার কী, তাবলিগের বিরুদ্ধবাদী কারা, এই বিষয়গুলি নিয়ে আমি সবিশদ আলোচনা করেছি। এই কারণেই 2 ঘন্টা 15 মিনিট হুসাইন আহমদ বাহবলী অফিসিয়াল পেজ থেকে আমি লাইভে আসি সাধারণত প্রতি সোমবারে। তো এই লাইভ অনুষ্ঠানে 2 ঘন্টা 15 মিনিট বক্তব্য দিয়েছি। যারা তাবলিগ সংক্রান্ত এই বিষয়গুলি জানতে চান, আমরা যেহেতু অনলাইনে দুনিয়ার মুসলমানের খবর নেই, বিশ্ব মুসলিমের খবর নেই, মুসলিম জাহানের খবর নেই, আমাদের এই সকল বিষয় নিয়ে কথা বলতে হয়। কারণ এই সকল বিষয় নিয়ে সকলকে কথা বলতে আপনি পাবেন না, কারণ এগুলি বললে তো কেউ টাকা পয়সা দেবে না। এমনি এক গ্রামের মাহফিলে গিয়ে কথা বললে কিছু হাদিয়া পাওয়া যায়, কোনো মাদ্রাসার মাহফিলে গিয়ে, কোনো সংগঠনের মাহফিলে গিয়ে কথা বললে হাদিয়া পাওয়া যায়, কিন্তু মিডিয়ায় বসে কথা বললে টাকা পয়সা পাওয়া যায় না। কিন্তু হয় কি, মানুষের মাইন্ড সেট আপ করা যায়, ব্রেন সেট আপ করা যায়, ব্রেন ওয়াশ করা যায়, তাদের মাথায় যে মন্দ বিষয়গুলি ঢুকিয়ে দেওয়া হয়েছে এই মন্দটাকে উপড়ে ফেলা যায়, এই জন্য কথা বলা। আমি ওখানে কথা বলেছি, ওখানে বলার পরেও দেখলাম কিছু কথা রয়ে গিয়েছে, ভাবলাম যেগুলি রয়ে গিয়েছে সেগুলি এই জুমায় বলে ফেলব। আর যে কথাগুলি আমি গত জুমায় বলেছি
আর এরপরে আমি মিডিয়ায় বলেছি, সেগুলি যারা জানতে চান তারা আমার অফিসিয়াল পেজ আছে, হুসাইন আহমদ বহুবলী অফিসিয়াল ফেসবুক পেজ আছে, মাদাই মাহফিল মিডিয়া আছে, ওখানে আমার পূর্ণাঙ্গ বক্তব্য দেখতে পারবেন। এটা কেন দেখবেন আপনি? কারণ আমি গোটা দুনিয়ার সকল খবরকে এক জায়গায় করে সংক্ষিপ্ত আকারে দুনিয়াবাসীর সামনে পেশ করার চেষ্টা করেছি। যে কারণে বলছিলাম না, ঢাকার আমার বার্তা 24.com পত্রিকার সম্পাদক আমাকে চাইছেন যে আপনাকে লেখা দেন। আমি গত শুক্রবার রাতে দিয়েছিলাম, তারা ওই সময় ছাপায়নি, আজকে ছাপাইছে আমার বার্তা 24.com পত্রিকায়। তারা গতরাত আমার সাথে যোগাযোগ করেছে যে আমরা আপনার গত সপ্তাহের দেওয়া লেখাটা আজকের শুক্রবারে আমরা প্রকাশ করেছি, আমাকে লিঙ্ক দিয়েছে, আমি ওইটা এখনও শেয়ার করতে পারিনি। তো কেন যে ঢাকা থেকে পত্রিকা ছাপায় তারা কেন আমার কাছ থেকে লেখা নেবে? অবশ্যই এখানে কিছু কথা গুরুত্বপূর্ণ আছে, এই জন্য নেবে, এটা আমার গুরুত্ব নয়। বরং এই সময় এসে আমি এই বিষয়ে কোটিটি বিষয় নিয়ে গবেষণা করছি, আমি খোঁজ নিচ্ছি কোথায় কী হচ্ছে তার খোঁজ নিচ্ছি, এই কারণে তারা আমার কাছ থেকে তথ্য নেওয়ার জন্য যোগাযোগ করেছিল এবং তারা যোগাযোগ করার কারণে আমি বাধ্য হয়ে গবেষণা করেছিলাম। তো এগুলি লেখালেখি হয়েছে অনেক, আমি বক্তব্য দিয়েছি, এখন যে কথাগুলি বলবো কথাগুলি মন দিয়ে শুনবেন। এখনকার এই যে পরিস্থিতি, এই সময় এসে এগুলি অত্যন্ত জরুরি। যে কথাগুলি আমি নোট করেছিলাম কিন্তু বলতে পারিনি, তোর মধ্যে একটা কাহিনী হচ্ছে, দাওয়াতে তাবলিগের মেহনতের বিরুদ্ধে অবস্থানকারীর সংখ্যা দিন দিন শুধু বাড়ছে। দাওয়াতে তাবলিগের নাম নিয়ে মরহুম হযরত ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি, তিনি যখন এই দাওয়াতি কার্যক্রম শুরু করেন তখন তো তিনি আলাদা একটা প্ল্যাটফর্ম তৈরি করেছিলেন। এর আগে কি দাওয়াতের কাজ হয়েছিল না? নবীজির যখন কাছে যখন ওহী নাজিল হয় তখনই নবী দাওয়াত শুরু করেছিলেন, দাওয়াত নিয়ে তায়েফ গিয়েছিলেন, দাওয়াত নিয়ে দুনিয়ার আনাজে কানাজে দাওয়াত পড়াইছিলেন, এমনকি দুনিয়ার বিভিন্ন রাজা বাদশা, রোমের বাদশা হিরোক্লিয়াসের কাছে, ফারস্যের বাদশা কায়সারের কাছে, এরপর নাজ্জাশির বাদশার কাছে দাওয়াত পড়াইছিলেন। অর্থাৎ নবীজি দাওয়াত পৌঁছানোর জন্য, এমনকি বাবু মা যা আফি খাতাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একটি অধ্যায় আছে তিরমিজি শরীফে, তিরমিজি শরীফের শেষাংশে, ওই যে আমাদের মাস্টার ক্লাসে দাওরা হাদিসের ক্লাসে একটি কিতাব আছে, হাদিসের কিতাব তিরমিজি শরীফ বলা হয়, এই কিতাবের শেষাংশে সামাইলে তিরমিজি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামাইল, নবীজি সাল্লামের আকার আকৃতি কেমন ছিল, এই আলোচনা উল্লেখ করতে গিয়ে নবীজির পোশাক কেমন ছিল, নবীজির জামা কেমন ছিল, নবীজির পাগড়ি কেমন ছিল এবং নবীজির আংটি কেমন ছিল, এগুলিও আলোচনায় এসেছে। তো খাতাম অর্থ হচ্ছে আংটি, নবীজির আংটি কেমন ছিল এই আলোচনাও এসেছে। তো নবীজির আংটি যেখানে এসেছে, নবীজি আংটি বানাইছিলেন, তখন তো আমাদের মনে প্রশ্ন আমরাও আংটি বানাইতে পারবো কি না, এটা প্রশ্ন কি প্রশ্ন না? অনেকে প্রশ্ন করে, হুজুর আংটি বানানো যাবে কি না, আংটি সোনা দিয়ে বানাইতে পারবো কি না, রূপা দিয়ে বানাইতে পারবো কি না, এরকম প্রশ্ন করেন। তো সবগুলি বলতে গেলে তো সময় হবে না, মূলত আংটিটা নবীজি কেন বানাইছিলেন তা আগে বুঝতে হবে। নবীজি শখের জন্য, আনন্দের জন্য, সুন্দরের জন্য আংটি বানান নাই, বরং নবীজি যখন আল্লাহর পক্ষ থেকে পয়গাম প্রাপ্ত হলেন, দিনের দাওয়াতের জন্য যখন তিনি আদিষ্ট হলেন, আল্লাহ আদেশ দিলেন দাওয়াত পৌঁছাইয়া দাও, নবীজি তার আশপাশে ও আন্দির আশিরাতাল আকরাবিন, নবীজি তার নিকটবর্তীদেরকে দাওয়াত দিলেন, গোটা মক্কাবাসীকে দাওয়াত দিলেন, তায়েফবাসীকে দাওয়াত দিলেন, যেখানে নবীজি সশরীরে যাওয়া যায় সেখানে নিজে গিয়ে দাওয়াত দিলেন। এরপর যেখানে নিজে যাওয়া সম্ভব না, একজন মানুষ তিনি তো ডানা কাটা পরিণন, উড়াল দিতে পারবেন না, আর বর্তমান সময়ের মতো মিডিয়ার যুগ ছিল না যে টেলিফোন করে বলে ফেলবেন, অথবা তেমন যানবাহনের ব্যবস্থা ছিল না। বর্তমান যান্ত্রিক যুগে এয়ারপ্লেন আছে, বিমান আছে, এরপর রকেট আছে, এরপর আমাদের ভূমিতে চলে যেগুলি রেল আছে, বাস আছে, কার আছে, এরকম গাড়ি তো ছিল না, দীর্ঘদিন সফর করে উট দিয়ে যাইতে হইতো। এই কারণে নবীজি একদিকে চলে গেলে আরেক দিকের খবর রাখবে কে? এজন্য নবীজি মক্কা মদিনা ছেড়ে যেতে চাননি,
ইসলামের মরকজ হিসেবে সেখানে তিনি ছিলেন, কিন্তু মক্কা মদিনায় শুধু ইসলাম প্রচার করেছেন তা নয়, মক্কা মদিনার বাহিরে তখনকার সময়ে রোমে, ফারস্যে, হাবশায়, আবিসিনিয়ায়, ইথিওপিয়ায়, আফ্রিকায় ইসলাম পৌঁছাবার জন্য নবীজি কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেছিলেন। কী পদক্ষেপ? নবীজি এক একজন দূত দিয়া পাঠাইছিলেন, যাও ওখানে গিয়া ইসলামের দাওয়াত দাও। চিঠিতে লিখে দিয়েছিলেন আসলিম তাসলিম, ইসলাম গ্রহণ করো, শান্তি পাইয়া যাইবা। এই যে বাণী, মূল বাণী ছিল এইটা, আসলিম তাসলিম, ইসলাম গ্রহণ করো, শান্তি পাইয়া যাইবা। নবীজি সিঁড়ি লেখাইছেন। এখন সাহাবে কারাম বললেন, নবীজি আপনি তো একজন রাষ্ট্রপ্রধান, আপনি চিঠি লেখাইছেন, কিন্তু এই চিঠিটা কোনো রাজা বাদশাহ পড়বে না। নবীজি বললেন, কেন পড়বে না? তখন তারা বললেন যে দুনিয়ায় এখন একটা রীতি চালু হয়ে গেছে, যতক্ষণ না কোনো চিঠিতে সিল মারা থাকবে, সিল মারা না থাকলে এই কাগজকে কে বা কারা দিয়ে ফেলেছে, এটার কী মূল্য, এটার কী দাম, এটার কোনো মূল্য নাই। সিল ছাপ্পর ছাড়া কোনো মূল্য নাই, মূল্যহীন চিঠি, রাজা বাদশাহদের সময়ের অনেক দাম, তারা মূল্যহীন কোনো কাগজ তারা পড়তে রাজি হয় না। যখন সিল দেখবে তখন বুঝবে এটা কার পক্ষ থেকে এসেছে, তখন ওই তারা ওটা পড়তে চাইবে। তো আপনার তো কোনো সিল মোহর নাই। তখন নবীজি বললেন, তাহলে কী করতে হবে? বুঝেন, দিনই দাওয়াতি কার্যক্রমের জন্য নবীজি যা যা যখন করতে হয় তাই করেছেন। সাহাবায়ে কেরাম পরামর্শ দিলেন যে আপনি আপনার নামে একটা সিল মোহর তৈরি করেন। নবীজি একটি শিলমোহর তৈরি করলেন। এই শিলমোহরটা কেমন ছিল এটাও ছবি আছে আমাদের কিতাবে, যে কিতাবে আমরা পড়াই, কিতাবের সরার মধ্যে কী দেওয়া আছে, ছবি দেওয়া আছে। নবীজির আংটির শিলমোহরে কী লেখা ছিল? আংটির মধ্যে লেখা ছিল মুহাম্মাদুন রসুলুল্লাহ, মুহাম্মাদুন রসুলুল্লাহ। এই মুহাম্মাদুন রসুলুল্লাহ যে লেখা হয়েছিল, এই লেখার সিরিয়ালটা কেমন ছিল? আংটি তো গোল ছিল, একেবারে নিচে মুহাম্মদ, মধ্যখানে রসুল, উপরে আল্লাহ, এইভাবে লেখছিলেন মুহাম্মাদুন রসুলুল্লাহ। নিচ থেকে পড়ে উঠেন আপনি, এইভাবে পড়তে হইতো। তো এই শিলমোহর নবীজি অঙ্কিত করেছিলেন এবং অঙ্কিত করে এই শিলের চাপ দিয়ে চিঠি পাঠাইছিলেন দাওয়াতি কার্যক্রমের অংশ হিসেবে। এটা কিন্তু যুদ্ধ ছিল না, জিহাদ ছিল না, দাওয়াতি কাজ ছিল। তাহলে কী বোঝা গেল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতি কার্যক্রম পরিচালনা করেছিলেন শুধু নিজের দেশে নাকি গোটা দুনিয়ায়? গোটা দুনিয়ায়। তো নবীজি দাওয়াতি কার্যক্রম পরিচালনা করেছেন। এখন যে সাহাবি গিয়েছিলেন দূত হিসেবে গিয়েছিলেন, উনার যাইতে লাগবে এক মাস, দুই মাস, তিন মাস। উনি কি যে বাহন নিয়ে গেছিলেন ওখানে খাবার ছিল না, পানি ছিল না, পোশাক ছিল না? এখন যারা বলে যে ইলিয়াসি তাবলিগ দাওয়াতি কার্যক্রম, এখানে তারা পুটলি নিয়ে যায়, ডেক্সি নিয়ে যায়, খাবার নিয়ে যায়, গিয়া খায়, এই কথা যে বলে, এক মাসের সফরে, দুই মাসের সফরে, পনেরো দিনের সফরে যারা ঘোরা দিয়ে সফর করছিলেন তারা কি খাবার দাবার নিয়ে গেছিলেন না? গেছিলেন তো, তাহলে তারা দলিল পায় না কেন যে খাবার দাবার নিয়ে যেতে হয়? এটা নবীর তবলিগ না, এটা নবীজির পদ্ধতি না, এই কথা বলে যারা জবাব দেওয়ার চেষ্টা করে, এটা কোথায় আছে, এরা কেন এটা বলে? আমি তো ওই লাইভ বলে ফেলছি, এই জন্য এখানে আর রিপিট করব না, হীন একটা উদ্দেশ্য তাদের। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতি কার্যক্রম করেছেন, এরপর নবীজির পদ্ধতিতেই হযরত ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি যখন দাওয়াত তাবলিগের কাজ শুরু করেছেন, তখন তার বিরুদ্ধবাদীরা, আজ যারা বিরুদ্ধে আছেন ওদের ওই উত্তরসূরি যারা ছিলেন, পূর্বপুরুষ যারা ছিলেন, তারা দাওয়াতি কার্যক্রমের বিরুদ্ধে পাকিস্তানের আদালতে মামলা করেছে 1958 সালে। এটা আমার মুখের কথা না, আমি বলে ফেললেই যে এটা আপনারা মেনে ফেলবেন, মেনে নেবেন, আমার কথা কিন্তু সারা দুনিয়ায় যায়, আমি যদি অসত্য বলি আমাকে ধরে ফেলবে, পাকিস্তানে যাবে আমার বক্তব্য, তারা বলবে কোথায় আমাদের পাকিস্তানে তো কোনো মামলা হয় নাই। 1958 সালে দাওয়াতে তাবলিগের মেহনতের বিরুদ্ধে, ফাজায়েলে আমালের বিরুদ্ধে মামলা হয়েছে। কী হয়েছে? মামলা হয়েছে।
মামলা হয়েছে কি অজুহাতে? আজকে যারা অজুহাত দিচ্ছে, যে অভিযোগ দিচ্ছে যে এই কিতাবে জাল হাদিস আছে, এই কিতাবে মওযু হাদিস আছে, দুর্বল হাদিস আছে, এমনকি আজকে তারা খতিবরা বয়ানে বলছেন কি যে এই তাবলিগ করলে মানুষ সংসারের কথা ভুলে যায়, বউ বাচ্চার কথা ভুলে যায়, তারা বাড়ির কাজ কর্মের কথা ভুলে যায়, এরা দুনিয়াদারির কথা ভুলে যায়, এরা এক প্রকারের এক পেশে হয়ে যায়, পাগলের মতো হয়ে যায়, এরা সংসার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। রিফার বাবা মনে হয়েছেন নাকি তার সমস্ত পয়সা পাইছেন দেখো সাই তাই ফ্রি নি না মানে বয়াত তাইলে তারা খুতবার মধ্যে কথা বলছে যে যারা তাবলিগে যায় এরা সংসার ত্যাগী হয়ে যায়, এরা সংসারের কোনো খবর রাখে না। তো সংসার থেকে যারা বিচ্ছিন্ন হয়ে যায় এটা তো আমাদের সমাজের জন্য ক্ষতিকর, মানুষকে পাগল বানাবার নামান্তর দাওয়াতি কার্যক্রম মানুষকে পাগল বানায় দেয়, এই অভিযোগ আজও আছে। সেই অভিযোগ ওই সময়ও ছিল, তারা মামলায় যা লিখেছে তন্মধ্যে লিখেছে এই কিতাবে জাল হাদিস আছে, মওযু হাদিস আছে, এগুলি পড়লে মানুষের ঈমান নষ্ট হয়, আমল নষ্ট হয়, আর এই কিতাব এমন কিতাব যে কিতাব কেউ যদি পড়ে, এই কাজ এমন কাজ, এই কাজ কেউ যদি করে তাহলে সমাজ থেকে এরা বিচ্ছিন্ন হয়, আমাদের সমাজে বিচ্ছিন্নতাবাদ তারা তৈরি করে দেয়। মামলা হয়েছে, এখন একজন বিজ্ঞ আদালতের কাছে যখন মামলা যায়, মামলা গেলে এটা বইয়ের বিরুদ্ধে মামলা, তিনি এই মামলা শুনলেন, শুনে বললেন দেখো তোমাদের মধ্যকার যদি কোনো ঝগড়াঝাটি হইতো তাইলে হয়তো দুজনের মুখ থেকে শুনে ফেলতাম, শুনে ফেলে বুঝতে পারতাম কোনটা সত্য কোনটা মিথ্যা, কে দোষী কে গুণী। কিন্তু একটি বইয়ের বিরুদ্ধে যখন মামলা, তো এই বই তো আমি দেখতে পাচ্ছি অনেক উঁচু বই, ফাজাইলে আমলা বই উঁচুর বই না, এখানে আসেনি বই, কই বইটা আমার একটু দেখান, বইটা দাও, বইটা আমার কাছে দাও, ফাজাইলে আমলের বই কই রাখছো? এটা রুমে থাকবে, মসজিদে থাকবে? হ্যাঁ ও মোসামুসি করতে গিয়ে বইটা সরাই, ফাজাইলে আমল সরাই দিছে মসজিদ থেকে, ও মক্কার ইমামের কথা শুনে নাকি খতিবের কথা শুনে আসি না? হ্যাঁ এই কিতাবটা কতটুকু উঁচু আমি দেখাই দিই, কারণ অনেক লোক হয়তো এই কিতাব দেখছে না, আমি যদি এখানে দেখাই দিই কতটা উঁচু, কতটা পৃষ্ঠা আছে। আপনারা যারা তাবলিগ করেন, তাবলিগের পক্ষে আছেন, কাজ করেন, তারা তো দেখছেন, পড়ছেন, পড়েন, যারা পড়ে নাই শুধু শুনে শুনে এই কিতাবের বিরুদ্ধে অভিযোগ দেয়, তারা এই কিতাব দেখুক, দেখে বুঝুক যে আসলে এই কিতাবটা কত বড়। তো কিতাবটা নিয়ে আসলে আমি দেখাচ্ছি, তো কত সামনে নেই যে এত উঁচু এত পৃষ্ঠার এই কিতাব, এখন এইটা আমি যদি না পড়ি তাহলে কেমনে বুঝবো এর মধ্যে আছে কি? হ্যাঁ এই দেখেন ফাজাইলে আমাল, এই যে ফাজাইলে আমাল দেখেন তো কতটা উঁচু, কত বড় বই, এটা কি এক বইটাকে পড়া যাবে, অল্প সময় পড়া যাবে? এটা এটার মধ্যে এই দেখেন 688 পৃষ্ঠা আছে, 688 পৃষ্ঠা পড়তে হইলে কত সময় লাগবে? এই বিজ্ঞ আদালত হাকিম তিনি বললেন যে আপনারা মামলা করেছেন, আপনাদের মামলা আমি আমলে নিলাম, খারিজ করি নাই, মামলা আমার নিলাম, তবে এই বইয়ের বিরুদ্ধে রায় দিতে হইলে, ফতোয়া দিতে হইলে আমাকে, আমি যদি কোনো ঘোষণা করতে হয় তাহলে আমি এই বইটা পড়তে হবে, এই বইটা পড়তে হলে আমি দেখতেছি আমি তো একটা নাই বই নিয়ে বসে থাকতে পারবো না, কারণ আমার তো আরও অনেক ল রিসার্চ করতে হবে, অনেক আইন বই পড়তে হবে, আমার তো অনেক পড়াশোনা আছে, ভাই সাহেব সামনে আমার তো অনেক পড়াধরা আছে, তাহলে আমি এই বইটাকে ক্রমশ ক্রমশ পড়ব, দশ পৃষ্ঠা পাঁচ পৃষ্ঠা, দশ পৃষ্ঠা পাঁচ পৃষ্ঠা, সামনে না সামনে না এখানে এই নয় খাসে, আরে কিতা লাগে চিন্তা করে মসজিদের বিশাল মসজিদের। তো এই যে কিতাব, এই কিতাবটা আমি একসাথে বসে পড়তে পারবো না, আমি দশ পৃষ্ঠা পাঁচ পৃষ্ঠা করে পড়বো, তো পড়তে হইলে আমি অনুমান করতেছি কমপক্ষে আমার এক মাস বা দুই মাস সময় লাগতে পারে, এজন্য আমি আগামী তারিখ এই
মামলার উপর শুনানির তারিখ নির্ধারণ করলাম আমি দুই মাস পর। কয় মাস পর? দুই মাস পর। মামলা হয়েছিল নভেম্বরে, নভেম্বরে মামলা হয়েছে। এখন তিনি দুই মাস পর রায় দিবেন এই কথা তারিখ পালাইয়া। এরপর যখন ইজলাস থেকে নামছেন, নামার পরে দেখলেন যে ওই যে ডিসেম্বর মাসে সরকারি পদস্থ কর্মকর্তা যারা হয় তারা দুই মাসের ছুটি পায় বিদেশে সফর করার জন্য, আনন্দ ফুর্তি করার জন্য, যে গোটা একটা বছর তারা এক জায়গায় বসে কাজ করছে, অফিস চালাইছে, তখন শরীরের মধ্যে কী আসে, একটু থাকা মান্দে গিয়ে আসে, একটু ক্লান্তি আসে, মনের মধ্যে একটু মানে বোরিং ফিল করে, কষ্ট কষ্ট ভাব লাগে। তো তারা এই কষ্ট ঝেড়ে ফেলার জন্য তারা বিভিন্ন জায়গায় ঘুরতে যায়, বিভিন্ন জায়গায় দেখতে যায়, বিভিন্ন দেশে ঘুরতে যায়, আমোদ প্রমোদে যায়। তো তিনি নভেম্বরে মামলা হয়েছিল বলছিলেন দুই মাস পরে রায় হবে, তো ডিসেম্বর আর জানুয়ারি এই দুই মাস উনি ছুটি কাটাবার জন্য দেশের বাইরে চলে গেছে। এখন দেশের বাইরে চলে গেছে, যাওয়ার আগে আদালত থেকে এই বইটা তো নিয়েছে, পড়ব না, পড়ার জন্য বইটা নিয়েছে। বইটা নিয়ে উনি রাখছে বইয়ের সেলফের মধ্যে। উনি যখন সফরে চলে গেছে, বিদেশে চলে গেছে, তখন উনার ওয়াইফ চিন্তা করলেন যে আরে বড় চকমকা একটা বই, এই যে রং দেখেন, দেখলে একটু আলাদা বই লাগে না, আরও তো অনেক বই আছে, এই যে সবুজ মলাট এবং হলুদ লেখা, আর এই চকমকা বই দেখা যায় না, দেখতে একটু আলাদা আকর্ষণ লাগে। আবার এই ম্যাজিস্ট্রেট সাহেব কী করছেন, উনার যে বইয়ের আলমারি আছে, বড় আলমারি, দেখবেন তো যারা লেখাপড়া করে তাদের আলমারি আছে, আমি ছোটো মানুষ, দেখবেন আমার মসজিদে ছোটো জায়গা, আমার শামসু ভাই আমার ছোটো একটা রুম দিছে, তো ওখানে যে বসি থাকি, কত সিপাহী আছে বইয়ে থাকি, এরপরও আলমারি গোটা রুম ভরে গেছে। আরও কিতাব আনার দরকার ছিল কিন্তু আনতে পারি না, কারণ আলমারিটা ছোটো। যারা লেখাপড়া করে পড়ায় তাদের কিন্তু আলমারি থাকে বইয়ের, উনি কিন্তু বইয়ের আলমারিতে ওইটা রাখছে না, ওইটা নিয়ে রাখছে ছোট্ট আরেকটা সেফের মধ্যে। তখন আরও কৌতূহল বেড়ে গেল তার বইয়ের, হাকিম সাহেবের বইয়ের আগ্রহ বেড়ে গেল, যে উনি যে মার্কেট থেকে বই নিয়ে আসে, সব লয়ের বই নিয়ে আসে, আইনের বই নিয়ে আসে, আইনে উনার বড় আলমারিতে রাখে, আজকে একটা বই আনলো এটা দিকে রাখছে আরেকবার ছোট্ট আলমারিতে, ছোট্ট সেলফে রাখছে, আলাদা জায়গায় রাখছে, যেখানে সাধারণত কোরআন শরীফ রাখে, হাদিসের তর্জমা রাখে। কারণ যারা বিদ্বান বুদ্ধিমান হয় তারা কিন্তু ধর্মগ্রন্থ পড়ে, তো ধর্মগ্রন্থ যেখানে রাখে ওইখানে রাখছে, তাইলে এটা মনে হয় আইনের বই না, মনে হয় কোনো গল্পের বই হবে, মজার কোনো বই হবে, গিফট পাইছে। তাইলে উনি যখন চলে গেল তো আমরা কেমন সময় কাটাবো ওইটা পড়ব একটু একটু, কথা বুঝতে পারতেছেন? উনি চলে গেছে, আগে তো স্বামী বাড়িতে থাকলে কী করতে হয়, স্বামী আসলে স্বামীর খেদমত, স্বামী চলে গেলে খাবার দাও, স্তরি করো, এই করো, সেই করো, অনেক কাজ করতে হয়। এখন তো ফ্রি, স্বামী নাই, এখন তো ফ্রি। উনার একজন ছেলে আছে, একজন মেয়েও আছে, এখন স্ত্রী ছেলে মেয়ে মা ওইটা পড়তে বসে, কিছুক্ষণ পরে আর আস্তে আস্তে সুখ দিয়ে পানি পড়ে। মেয়ে তো সাধারণত আমাদের দেশে যে সকল পদস্থ কর্মকর্তা হয় এদেরকে বলা হয় এরা উদার, পরমত সহিষ্ণু, মানে যে কোনো মতকে বরদাস্ত করতে পারে। শুধু হুজুর মানুষ দিয়ে তারা ওসি ডিসি এসপি হাকিম বানাবে না, যিনি অন্য ধর্মকেও সাপোর্ট করতে পারে, অন্য ধর্মের কর্মকাণ্ডকেও তিনি হাসি মুখে বরণ করতে পারে, এমন লোকে বানায়। এজন্য যে লোকটার মধ্যে দেখা যায় যে কোনো দিকে ঝুঁকবে না, কোনো দিকে তার কোনো আকর্ষণ নাই, না ইসলামের প্রতি আকর্ষণ, না হিন্দুর প্রতি আকর্ষণ, না বৌদ্ধের প্রতি আকর্ষণ, এমন লোক দিকে তারা বানায়, উদারপন্থী দিকে বানায়। আর এই উদারপন্থী হওয়ার কারণে তারা ধর্মকর্ম তেমন একটা পালন করতে সুযোগ পায় না। যে লোকটা পাঁচ শক্ত নামাজ পড়ে, আওয়াবিন পড়ে, তাহাজুদ পড়ে, এশরাক পড়ে, টুপি লাগায়, পাঞ্জাবি লাগায়, দাড়ি লাগায়, সে কব এ তো এক পক্ষের লোক, এরে দিয়া ওসির কাজ, ডিসির কাজ, হাকিমের কাজ হবে না, সে রায় দিয়ে নেবে সব মুসলমানদের পক্ষে, এই একটা থিওরি তাদের ভিতরে কাজ করে। অথচ সত্যিকারের মুসলিম কোনোদিন পক্ষ নিতে পারে না, এটা তাদের ভুল ধারণা। তো এই ভুল ধারণা থেকে আজও আমাদের বাংলাদেশে ওসি বলেন, ডিসি বলেন, এসপি বলেন, হাকিম বলেন, জজ বলেন, তাদেরকে ওই মধ্যপন্থার, উদারপন্থার, যারা যাকে ধর্মনিরপেক্ষ বলে, যে কোনো ধর্মের পক্ষে নাই, এমন লোককে তারা হাকিম বানায়। তো উনিও তো এমন লোক ছিল, তো উনি যদি মধ্যপন্থার লোক হয়, কোনো ধর্মের পক্ষে না হয়, তাহলে উনার বউ কি পক্ষ হইব নাকি?
উনার ছেলে উনার মেয়ে পক্ষে হইব নাকি? ওনার এই সুযোগে হয়েছে মডার্ন, আলট্রা মডার্ন। মডার্ন মানে মন যা চায় তা করো, কোনো অসুবিধা নাই। তোমার টাকা আছে, পয়সা আছে, মার্কেটে যাও, সিনেমায় যাও, টাইট ফিট কাপড় পরো, শর্ট কাপড় পরো, এরকম মাথায় কাপড় না দিয়া, বুকে কাপড় না দিয়া, বুকে গলায় উনা পেঁচে ঘুরো। এটা হচ্ছে বর্তমান সময়ের উদারপন্থীদের আলট্রা মডার্ন বা প্রগতির লক্ষণ বলা হয়। তো উনার বউ উনার মেয়ে এরা এরকম ছিল। এখন যখন মেয়ে দেখতেছে মাকে কোনোদিন মাথা কাপড় দিতে দেখলাম না, আজ থেকে আমার মা মাথা কাপড় দেয়, আবার চুক দিয়ে ফানি ফুরে, ব্যাপারটা কি রে? এখন মেয়ে তো তার ভাইরে নিয়ে লুডো খেলায় খেলতেছিল, তো আইসা কয়ে আম্মু তুমি কাঁদছো কেন? কয় রে মা তুইও পড়, তুইও কাঁদবে, দেখ এটা পড়, পড়লে তুইও কাঁদবে। এখানে কী লেখা? এখানে লেখা আছে আমাদের মরতে হবে, আমাদের মাত্র 60 বছরের জিন্দগি, 70 বছরের জিন্দগি, মরতে হবে, কবর আছে, মিজান আছে, হাসর আছে, ফুলসিরাত আছে, জবাবদিহি আছে, আমাদের জীবনের প্রতিটি সেকেন্ডে সেকেন্ডে মুহূর্তে মুহূর্তে আমরা কী করছি, আমাদের ফরজ নামাজগুলি আছে এগুলি ছেড়ে দিচ্ছি, এগুলির কারণে আমাকে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এই কথাগুলি তো আমাকে তোমার বাবাও বলে নাই, আমি যে লাইনে পড়ছি আমার সিলেবাসে এই কথাগুলি পাই নাই। আমরা যে মুসলমান, মুসলিম হলে যে আমাদের পরজগৎ একটা আছে, ওইখানে যে আমাদের হিসাব নিকাশ হবে, নামাজ না পড়লে যে আমাদের শাস্তি হবে, জাহান্নামের আগুন যে 30,000 বছরের প্রজ্বলিত অগ্নিতে জ্বলতে হবে, ফুল সিরাত দিয়ে আমার পার করতে না পারলে জাহান্নামে পড়তে হবে, এই কথাগুলি তো আমার সিলেবাসেও ছিল না, তোমার বাবার সিলেবাসেও নাই, আমরা কোনোদিন শুনিও নাই। এখন তো এটা দেখতেছি মুসলমানদের ধর্মের একটা অংশ মনে হচ্ছে। তখন এখন তো চিন্তা লাগলো জীবনটা তো কাটাইলাম বেকার, জীবনের এই 35-40 বছর বয়সে আইসা এখন বুঝলি এই তত্ত্বটা পাইলাম, কাঁদতেছি যে আমার জীবনটাতে 40 বছর চলে গেল, এইটার কী হবে, কাঁদতেছি। এই কথা শোনার পর মেয়েরও চিন্তা এসে গেল, তাইলে তো সত্যি আমরা তো খাওয়া দাওয়া ফুর্তি বড় করো, দুনিয়াটা মস্ত বড়, আগামীকাল বাঁচবে কি না চিন্তা করো, এই যে মানে ন চিন্তা ড ফুর্তি, এই যে একটা বর্তমান সময়ের যে মানুষের দৃষ্টিভঙ্গি, এই দৃষ্টিভঙ্গির মানুষ যখন এই কথা শুনছে, তখন মেয়েও আসতে করে মাথার মাঝে কাপড় দিছে, দেখো আম্মা তুমি যে পড়ো তুমি একটু জোরে করে পড়ো, আমি একটু শুনি। এখন বোন যখন চলে গেছে মায়ের সাথে যোগ দিছে, কারণ লুডু খেলা কি একলা একলা খেলান যায় কি গুড্ডি লাড়তে লাড়তে একজন দেখতে হইবো না, 5 মাসে না 6 মাসে দেখতে হইবো না একজনে, সে যে গুড্ডি সামনে নিব একদম সামনে নিতে দিব না, হে পয়সা রয়েছে আফা আস না খেল লাগি, আফা আর কোনো কথা শুনে না। সে চিন্তা করলো তাইলে দেখি ওরা কি কোনো কিছু খাওয়া দাওয়া রেডি করছে নাকি, মনে হয় কোনো মজার কোনো খাবার টাবার রেডি করছে, আফা আর মা বসে বসে খাইতেছে, গিয়া দেখি একটু। এখন গিয়া দেখে মায়ে আর বোনই কাঁদতেছে আর দুজন মাথায় কাপড়, কই হে কই রে এরা তো জীবনও মাথা কাপড় দিতে দেখলাম না, আবার বসে বসে কাঁদতে আসে, আবার কিতাব পড়তেছে দেখা যায়, হেও কাজ জিজ্ঞাসা করে তোমরা কী করতেছ? তখন ওই মা তার মেয়েকে আগে যে কথা বলছে ছেলেরও ওই কথাই বলছে, কারণ ছেলেও কাঁদতে শুরু করছে, ছেলেকে আমিও তো মুসলমান, সেও একটা টুপি আনছে আইনে মাথায় দিছে। এখন এইভাবে তাদের মধ্যে এমন পরিবর্তন আসতে শুরু করলো, তারা যখন এখানে কিন্তু আসে দেখেন এখানে ফাজাইলে তাবলিগ, ফাজাইলে নামাজ, ফাজাইলে কোরআন, ফাজাইলে জিকির, ফাজাইলে রমজান, ফাজাইলে হেকায়াতে সাহাবা, পস্তিকা ওয়াহিদ এলাজ, এই যে নামাজের গুরুত্ব, কোরআন তেলাওয়াতের গুরুত্ব, মাহে রমজান রোজা রাখার গুরুত্ব, সবগুলি এখানে আছে, কিন্তু এগুলি তারা পড়তেছে আর প্র্যাকটিস করতে শুরু করছে, যেটা পায় ওটি আমল করে, যেটা পায় ওটাই আমল করে। এই আমল করতে করতে তাদের মধ্যে এমন পরিবর্তন আসছে যে মা এবং মেয়ে আজান হওয়ার সাথে সাথে নামাজে দাঁড়ায় যায়, ওযু করে নামাজে দাঁড়ায় যায়, আর ছেলে মসজিদে নামাজ পড়তে যায়। হাকিম সাহেব 2 মাস শেষ হয়েছে, আসছে যখন বাড়িতে, আইসা দেখে বাড়ির সব দরজা জানালে শুধু ফড়া ঝুলানো, কারণ আগে তো সব খোলা ছিল, এই এগুলি লাগাইছো কে লাগে তোমরা, এই বাতাস টাতাস বন্ধ করে লেছো একবারে। বউ হাসতে মুস্তি মুস্কি হাসে, আপনি আমার তো আসছেন একটু বসেন, এরপরে আস্তে আস্তে কথা তো সব কথাই বলবো কেন করছি, গোটা বাড়ির এই যে গেট ছিল, গেট যে ফাঁক ফাঁক গেট ছিল না, এসি গেট, এসি গেটের ভিতর দিয়ে কাপড় লাগাই দিয়েছে আলাদা, এটা তোমরা করছো কেন লাগি? বলে আস্তে আস্তে একটু সময় একটু সময় নেন না, কই আমার ছেলে গেল কই? বল ছেলে গেছে মসজিদে। কই বুঝছি তোমরা কোনো মোল্লা টুল্লা লাগাল ভাইছে,
আর তোমাদের ব্রেন ওয়াশ করছে, আর কইরা তোমরা রে এই উদার নীতি থেকে মদ্যপান থেকে সরাইয়া এক পেশা নীতি ধর্মান্ধ বানাইছে, তোমাদেরকে মৌলবাদী বানাইছে। কে বানাইছে এই লোকটা আমার চেনা দরকার। ছেলে যখন আসছে মসজিদ থেকে মাথায় টুপি দিয়া, যে ছেলে বাড়ির ভিতরে ক্রিকেটের বল নিয়ে দৌড়াদৌড়ি করতো, ক্যারেম বোর্ডের স্ট্রাইক নিয়ে দৌড়াদৌড়ি করতো, যে ছেলে লুডুর গুড়ি নিয়ে দৌড়াদৌড়ি করতো, ওই ছেলে তসবি হাতে নিয়ে মসজিদে আয় আর যায়, মাথায় টুপি গায়ে পাঞ্জাবি দেখে। মুসলমান মানুষ তো, প্রত্যেকটা মানুষ চায় আমার ছেলে আমলদার হয়ে যাক, চায় কি চায় না। আমি জিজ্ঞাসা করি আপনারা কে কে চান যে আপনার ছেলে পাঁচ শক্ত নামাজি হোক, কে কে চান হাত তুলে দেখান তো একটু। সবাই চান আপনার ছেলে নামাজি হোক, চান আপনি? তো ওই হাকিমটাও তো মুসলমান, উনার মনে একটা ধাক্কা লাগলো রে, আমার ছেলে এই বয়সে নামাজ পড়ে মাথায় টুপি হাতে তসবি মন্দ না, মুসলমান না। রাষ্ট্র তাকে কী দায়িত্ব দিছে সেটা ভুলে গেছে। রাষ্ট্র তাকে বলছে মন্দপন্থ দেখো, এক ধর্মের দিকে ঝুঁকা যাবে না, এই চিন্তা ভুলে লেগেছে। আবার যখন দেখে তার স্ত্রীর গায়ে জামাগুলি, আগে তো বক কাটিং ছিল, ওই যে বগল কাটা গেঞ্জি পিনত, এখন দেখা যায় পুরা হাত জুড়ে ব্লাউজ পিনছে। আগে পেট দেখা যেত, পিঠ দেখা যেত, এখন দেখা যায় যে এমন জামা পিনছে যে কিছুই দেখা যায় না। প্রত্যেকটা পুরুষ চায় তার স্ত্রী যেন একমাত্র তার জন্য রিজার্ভ থাকে, আর কেউ তার স্ত্রীকে না দেখে, তার মেয়েকে না দেখে, এটা চায় কিন্তু পারে না, পারে না। কারণ সে যখন অন্য নারী নিয়ে ঘুরায়, সে যখন অন্য নারী নিয়ে পার্কে ঘুরায়, তখন তার বউকে আমার দুষ করলাম কি, আমাকে নিয়ে যেতে না বলে কি বলে না, বলে কি বলবে কি বলবে না। আবার সে যখন উদারনীতির কথা বলবে, সে যখন ধর্ম নিরপেক্ষতার কথা বলবে যে কোনো ধর্ম মানা যাবে না, মিছিলে মিটিংয়ে সেমিনারে সিম্পোজিয়ামে গিয়ে বলবে, তখন তো তার বউ বলো তুমি তো বলছো কোনো ধর্মের দিকে ঝুঁকা যাবে না, তাইলে আমরা তো কেন মোল্লামসি হবো, কেন আমরা পর্দা লাগাইবো, কেন লম্বা জামা লাগাবো, এ কথা বলে ফেলবে। এই জন্য তার চাকরির সুবাদে তার আদর্শের কারণে তার বউ যখন উগ্র হইয়া যায়, উলঙ্গ হইয়া যায়, সবার সামনে যখন পেট দেখায়, পিঠ দেখায়, বাহু দেখায়, তার কিছু বলার থাকে না, অসহায় হইয়া যায়, কিন্তু মনে মনে তামান্না করে। একেবারে সন্ত্রাসীও যদি হয়, একেবারে লম্পট লুচ্চাও যদি হয়, সে সত্য সত্য নারীকে দর্শন করে, সে চায় তার বউটা যেন সৎ হয়, চায় কি চায় না। হাকিম সাহেব যখন আয়সা দেখছে তার বউ একটা সতী সাধবী নারীর মতো, একেবারে জান্নাতি হুরের মতো, আর এতদিনে যে মার্কেটে যায় নাই, এতদিনে যে বাজারে যায় নাই, গানে যায় নাই, সিনেমায় যায় নাই, মেলায় যায় নাই, চেহারার মধ্যে একটা জান্নাতি আবার চলে আসছে, চেহারার মধ্যে একটা নূর চলে আসছে, চেহারার মধ্যে লাবণ্য বাইরে গেছে, মেয়ের আর মা উভয় যেন একজন থেকে একজন সুন্দর হয়ে গেছে। তখন হাকিম সাহেবের অন্তরে একটা ধাক্কা লেগে গেছে যে কী ব্যাপার রে, কী অবস্থা, এরকম কেন হইল। তখন বলতেছে আমার তো আর তর সয় না, তোমাদের মধ্যে এই পরিবর্তন দেখে নিশ্চিত আমি খুশি হয়েছি, আমি আনন্দে উদ্বলিত, আমি কেমনে সুপ্রিয়া জানাবো আমি ভাষায় প্রকাশ করতে পারতেছি না। তোমরা আমাকে তত্ত্ব দেও, তোমরা আমাকে তত্ত্ব দেও, কোন হুজুরের মাধ্যমে তোমাদের পরিবর্তন আসলো, আমি একটু হুজুরের সাথে যাই, একটু দাওয়াত করি, হুজুরকে আইনে একটু খাওয়াই, একটু হাত দিয়া দিই। এখন তারা বলতেছে আসলে কোনো হুজুর টুজুরের লাগালটা পালার পাই নাই, আপনি যদি হুজুর বলেন তাহলে বলতে পারেন এই যে একটা কিতাব আপনি তুই গেছিলেন, এই হুজুরে লাগাল হাইয়া আমরা এইরকম বানাইছে, বলে না সুবহানাল্লাহ। এখন হাকিম সাহেব বলে তাই নাকি, আমি তো এই কিতাব পড়তে পারলাম না, এইটা তো আগামী জানুয়ারির 31 তারিখে আমার রায় দেওয়ার কথা, আমি তো এটা পড়তে পারলাম না। হাকিম সাহেব মনে করলো এইটাই যদি এত পরিবর্তন আনতে পারে, মানুষের মধ্যে দিন ধর্মের প্রতি এত অনুরাগ তৈরি করতে পারে, না জানির মধ্যে কী আছে, উনি যে কইছিল 2 মাসে পড়মু, বলে আজকে আমি 2 দিনে ফোন লাগবো, এটা লইয়া বইসে পড়া, জানে যে আর মাত্র 4 দিন বাকি আছে আমার, আমি কী করতে হবে, রায় দিতে হবে। এটা পড়ছে পড়ছে পুরা, পড়তে 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 দেখলো যে এখানে কারো বিরুদ্ধে একটা কথা নাই। দেখছেন না এখন ওয়াজ মাহফিলে এই ঈদল ভালো না, ও ঈদল ভালো না, অমুক ভালো না, তমুক ভালো না, রা যদি মঞ্চে গেলে তো গালাগালি ছাড়া কোনো কথাই নাই। আর বই লেখলেও একজনে একজনের বিরুদ্ধে বই লেখে, কিন্তু এখানে কারো বিরুদ্ধে কোনো কথা নাই, সব কথা সব পক্ষে, সব কথা পক্ষে এবং আমলের কথা লেখা হয়েছে। তাইলে এই বইয়ের বিরুদ্ধে যারা এসে বলল যে এটা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে, সমাজের মধ্যে বিচ্ছেদ তৈরি করে, এই ইনের মধ্যে ভুল হাদিস আছে, ই আছে সেই আছে, আমি উনি তো হাকিম মানুষ, আলেম মানুষ তো না, উনি মনে ভাবলো যে ভুল আর বাল
সুলায় মারো, আমার বউয়ের যে পরিবর্তন আসছে, আমার স্ত্রীর যে পরিবর্তন আসছে, আমার ছেলের মধ্যে যে পরিবর্তন আসছে, তাদের মধ্যে যে দিন আসছে, এই বউ যদি এই দিন নিয়ে আসতে পারে, জয়ী হলে আমার কোনো বাধা নাই, এটার মধ্যে ভুল থাকলে আমার কোনো বাধা নাই, এটার মধ্যে আমি কোনো ক্ষতি পাই নাই, ভালোই পাইলাম। পরের তারিখে যখন আদালতে হাজির, ওনার তো মনে মনে হাকিম সাহেব বইটা মামলাটা নিছে আর বলছে আস্তে আস্তে পড়বো, বইটা রায় দিমু, খুশি হইয়া দলে দলে গেছে। মামলা যারা করছে এরা দলে দলে গেছে, আজকে রায় পাইমু, তবলিগের ফাজাইলে আমল নিষিদ্ধ ঘোষণা হইব, আমরা রায় পাইমু। রায় পাওয়ার জন্য হাকিমের এজলাসে যখন বসে গিয়া হাকিম সাহেব এই বইটা হাতে নিছে, নিয়া বলতেছে যে নিয়ম তো হইল রায় লেখা যাওয়া আর পরে একজন ওইটা পড়ায় শোনাবে, কিন্তু আজকের রায়টা আমি লিখে যাব না, আমি নিজে চাই এই রায়টা নিজের মুখ দিয়া বইলা সকলের সামনে প্রকাশ করিয়া সকলের প্রতিক্রিয়া দেখতে চাই। এখানে যারা আসছেন পক্ষে বিপক্ষে লোক আসছেন, সকলের প্রতিক্রিয়া দেখতে চাই। যদি আমি লিখে চলে যাই তাহলে তোমরা এটা শুই না, রায় শুনে কী করলা, কী প্রতিক্রিয়া দেখালে, এটা তো আমি বুঝতে পারবো না। এই জন্য আমি এই যে বইটা দেখেন, উনি আদ্যপান্ত বলছেন কীভাবে বইটা নিছেন, কোথায় নিয়ে রাখছেন, বইয়ের কাছ থেকে কী শুনছেন সব বলছেন। বইটা বলতেছেন যে যে বইয়ের মধ্যে এমন সম্মোহনী শক্তি আছে, যে বই মানুষকে আমলের প্রতি এভাবে উদ্বুদ্ধ করতে পারে, মানুষকে সৎ পথে আনতে পারে, নামাজের দিকে আনতে পারে, পর্দার দিকে আনতে পারে, এই বইয়ের বিরুদ্ধে মামলা যারা করেছে নিঃসন্দেহে এরা হিংস্রে, নিঃসন্দেহে এরা নিচু লোক, এরা ইতর শ্রেণীর মানুষ, এরা মন্দ মানুষ, সমাজের নিকৃষ্ট কীট এরা, এদের কথা কখনো গ্রহণ করা যাবে না। বরং আজ আমি রায় দিচ্ছি এই বই, এই বই শুধু মসজিদে মসজিদে না, আমি বলতে চাই যে গোটা পাকিস্তানের প্রতিটি পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, মসজিদে মসজিদে, সব জায়গায় এই বইটা পাঠ করতে হবে। আমি আইন করে দিলাম, আমি যেহেতু অধিকার রাখি সেই আইন বলার, আমি রায় দিলাম এটা কোনো জায়গায় নিষিদ্ধ হবে না, এটা সব জায়গায় পড়তে হবে। বলেন সুবহানাল্লাহ। কত সালের কাহিনী? 1958 সাল। পাকিস্তানের ইতিহাসে আদালতে রায় হয়েছিল কি না আপনারা সার্চ দিয়ে দেখেন, গুগল সার্চ দেন, পেয়ে যাবেন ইনশাআল্লাহ যে পাকিস্তানে মামলা হয়েছিল। এই মামলা হাকিম সাহেব অত্যন্ত ঘৃণা করে প্রত্যাখ্যাত করেছিলেন, মামলা ডিসমিস হয়েছিল, এই বইকে কেউ রুখে রাখতে পারেনি। এজন্য আজও যারা সৌদি আরব থেকে যারা ফতোয়া দিয়েছেন, এই ফতোয়ার 12টা বাজায় দিছি আমরা, এখন তাদের মুখ লুকাইবার সময় আসতেছে যে তারা এই কেন ফতোয়া দিল, টাকা খাইয়া চাকরি রক্ষার জন্য যে ফতোয়া দিছে, এখন এই ফতোয়া দিয়া ট্যাক্সে তাদের এই সৌদির বিরুদ্ধে মিশর থেকে ফতোয়া আসতেছে, এই ফতোয়ার বিরুদ্ধে দেওবন্দ থেকে ফতোয়া গিয়েছে, এই দেওবন্দ এই ফতোয়ার বিরুদ্ধে গোটা আরব মামালিক, গোটা বিশ্বের মুসলিম যত এদারা আছে প্রতিষ্ঠান আছে সব জায়গা থেকে ফতোয়া চলে আসছে। সুতরাং এই তাবলিগ বিরোধী ফতোয়া এখন অকার্যকর। কী বলি, বলেন, সৌদি থেকে আসা তাবলিগ বিরোধী ফতোয়া কিনা এটা অকার্যকর। সুতরাং আমরা এই কথাগুলো শুনবো না ইনশাআল্লাহ। দাওয়াত তাবলিগের মেহনত যেভাবে আগে চলছিল বর্তমানে চলছে, কিয়ামত পর্যন্ত গোটা দুনিয়াতে চলবে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই দাওয়াতি মেহনতের সাথে চলার এবং এই দাওয়াতের মেহনতের সাথে সম্পৃক্ত হওয়ার তৌফিক নসিব করলে বলি আমিন। ওয়াহুর দাওয়ানা আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন। আমরা প্রত্যেকেই সাদাকা সুন্নত মুকাদ্দাস কাবালা জিম্মা পড়ে নেই। হাল্লাকা সিররুন ইনদাল্লাহ।